हेलो फ्रेंड्स, वेलकम टू मिष्टुज ब्लॉग। और हमें मिष्टु तो आज हलो 11th of June और आज के हलो फ्राइडे और एखन प्राय 10টায় বাজতে চললো না 10টা বেজে গেছে আর আজ হলো ওর বার্থডে। তো এখন যেহেতু লকডাউন চলছে এখন যে হাই বলে শোনা এখন যেহেতু লকডাউন চলছে তো বাইরে যাওয়া তো মোটেই সম্ভব নয়। আর তো ভাবছি ঘরেই ছোটখাটোর মধ্যে যেভাবেই করি ওর বার্থডেটা সেলিব্রেট করব। আর হ্যাঁ, আজকে ও ঘরে নেই, ও আস্তে আস্তে রাত্র হয়ে যাবে। চলো ব্লগটা শুরু করি, চলো। দিনের বেলা কোনো ব্লগ বানাইনি আমি, এখন জাস্ট এই মাত্র আঞ্জ ঘুমিয়েছে আর আমি চলে এসেছি কিচেনে। এখানে একটু পায়েস বানাবো, একটু হ্যাঁ একটু করেই পায়েস বানাবো, একটু লুচি বানাবো আর একটা কেক বানাবো। তো চলো এখন কিচেনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে দিই, ওদিকে ও উঠার আগে এখানের কাজগুলো শেষ করে দিই। এখানে আমি চালের সঙ্গে একটু ঘি মিক্স করছি। তো আগে থেকে চালটা ভেজানো ছিল আর ঘি মিক্স করলে একটা সুন্দর একটা গন্ধ আসে পায়েসের মধ্যে, তো তাই একটু এখানে ঘি মিক্স করছি। একটা আয়োজন আজ আমার হ্যাপি বার্থডে জন্মদিন হিসেবে, তো করোনার মধ্যে এত কোনো আয়োজন হয়নি, তো আজ ছোট্ট আমিও জাস্ট কাজ থেকে আসলাম আর এসেই সারপ্রাইজ গুলো এই বেলুন গুলো লাগানো পেলাম, হ্যাপি বার্থডে টু মি 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 লেখা। আর ওইখানের মধ্যে মানে করোনার জন্য কোনো কিছু আয়োজন করা হয়নি, কাউকে বলাই বলাও হয়নি, আমরা ঘরে ঘরে করছি আমরা চার পাঁচজন মিলে ওইটাই আর কোনো কিছু না। আর কাইন্ডলি আমার পেট থেকে নিচ দিকটা না দেখালেই ভালো হবে। আচ্ছা, তারপরে এই মোনা শুধু বেলুন দেখেই দুষ্টুমি করছে আর কি, অর্থ কোনো কিছু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি
কেকটা বোধ স্পেশাল কেকটা লাগিয়ে ঘরে বানানো কেক হ্যাঁ তো ভালো এই যে আপনারা সবাই খান একটু একটু ওদেরকে দিয়ে দেন একটু একটু খান আপনারা সবাই মেয়াবাদি খাও একটু খাও মার বল পেস্তাটা খাও মার দিয়ে দেখো কি রকম হইছে আমি একটু খাইলাই बॉडी परफ्यूम কেমন জানি সুন্দর সুন্দর গন্ধ করছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে দুটো হয়ে গেল আর তারপর এখানে আরেকটা আছে ওয়াও এটা তো কিছু দিন তো আমি করতে পারতাম না কি আছে এটা ও এটা তো দেখতে এটাও মনে হয় আমার অনেক প্রয়োজন ছিল কয়েকদিন আগে আমি বোধহয় ভেঙেছি এটাই হতে পারে আমার যা লাগছে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ছিল আমার জন্য মানে আমি দুদিন আগে আমার ঘর থেকে আমার কাইয়ের মধ্যে ছিল বিছানার সামনে ছিল আর পরে ভেঙে গেছে এটা আমি মানে আই ওয়াজ সার্চিং ফর এ থিং লাইক দিস তো এটা হয়ে গেল আমার থ্যাংক ইউ ভেরি মাচ এটা দিয়েছে ওই আমার ছোট বোন এটা দিয়েছে আমার মিসেস এই মানে তো এই দেখো তিনটা হয়ে গেল মানে ঘরের মধ্যেই হলো আর কি তাই এত সবাইকে বলা হয়নি আরেকটাকে বলা হয়েছে ও আসেনি আচ্ছা যাই হোক তো সবটাই অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি পেয়েছি এরকম না যে আমি ফেলে রেখে দিতে হবে এটাকে রেখে দিই এটা অন্য জিনিস এটা দরকার পড়বে অন্য কোনো কিছু রাখার জন্য এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ছিল এটা তো আর ইম্পর্টেন্টই ডেইলি ডেইলি দিন আর এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট এই তিনটাই আমি পেয়েছি আমার বার্থডে কি তো চলো সি ইউ এগেইন জন্মদিন উপলক্ষে মানে বার্থডে উপলক্ষে আমাকে এরকম সাজিয়ে দেওয়া হয়েছে অন্যান্য দিন মানে দাঁতগুলো এদিকে একটা সাইড করে রাখা থাকে আর কি এরকম এরকম যেরকমই খুশি তো এরকম লঙ্কাগুলোকে দুটো লঙ্কা দেওয়া হয়েছে যেহেতু আমি দুটো লঙ্কা খাই না একটাই লঙ্কা খাবো লেবু দেওয়া হয়েছে যেটা আমি আজ এনেছি বাজার থেকে আচ্ছা যাই হোক মানে সাজিয়ে দেওয়া হয়েছে আর কি খুব সুন্দর করে আর এখানে ডাল দেওয়া হয়েছে ডাল আমি পাতলাই ভালোবাসি তো আমার পাতলা মসুর ডালই ভালো লাগে তোর ডাল দেওয়া হয়েছে আচ্ছা এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল ঝাল মানে এটা শুকনো ঝাল না এটা হচ্ছে সাতফোড়া দিয়ে আমি জানি না তোমাদের ল্যাঙ্গুয়েজে কি বলে সাতফোড়া দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ট্যাংরা মাছগুলো মানে এটা এত বড় না ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে এখানের মধ্যে আছে একটু বড় সাইজের ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে এটা ঝুল মানে আমার ঝুলই ভালো লাগে এই ঝুলই আছে এটা হচ্ছে শিং মাছ দিয়ে আলু আর পেঁপে দিয়ে ঝোল তো এখানে হচ্ছে ভাত আর তো পটল ভাজা দেখছো তো আজ আমার মানে বার্থডের খানি কি খানি তো এরকমই হয় ডেইলি দিন কিন্তু এটা স্পেশালি মানে আজকে বার্থডের জন্য দেওয়া হয়েছে সেটাই আর কি তো চলো খাই এখন আমি তো কালকের ব্লগটা এখন আবার কন্টিনিউ করছি তো এখন সকাল সকাল উপরে এসে দেখি যে এখানে এখন উপরে এসে দেখি এই যে গাছে এখানে অনেকগুলো ফুল ধরেছে এই যে এটা হলো একটা বেগুন গাছ হ্যাঁ অনেকগুলো ফুল ধরেছে দুটো বেগুনও ছিল আর আমাদের এখানে বানর এসে সবগুলো বেগুন খেয়ে চলে গেছে তো দেখে খুব খারাপ লাগছে এখানে ছিল আমি কালও এসে দেখেছিলাম যে অনেকগুলো রয়েছে কিন্তু এখন এসে দেখি যে একটাও নেই সব খেয়ে চলে গেছে তো দেখে খুব খারাপ লাগছে
তো ফ্রেন্ডস কালকের ব্লগটা এখানেই শেষ করলাম আজ আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে আসব তো টিল দেন বাই বাই